ঢাকার নবাবগঞ্জ থেকে 150 ভরি স্বর্ণ ও 2.5 লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। কৃষ্ণ সাহা নামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে পুলিশ পরিচয়ে এসব লুট করে তারা। জানা যায় ওই ব্যবসায়ীকে ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর হাত পা বেঁধে মানিকগঞ্জের সিংগাইরে ফেলে যায় ডাকাত দল। এ অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ। আমি রিস্কা উঠছি, রিস্কা উঠা আসার পরে ওরা একটা এই যে ওয়ারলেস দেওয়া গাড়ির সাইড থেকে জানলা দেওয়া ই করছে, ইশারা দিয়ে করছে। আমি মনে হচ্ছে কি রিস্কালা মনে কোনো রং সাইড শুট করতে পারে, এই জন্য থামাইছে। থামাইছে পরে ওরা 4-5 জন আসছে, আপনি নামো হোক আমি না, আপনি থানার আপনার কমপ্লিকেশন আছে, 4 জন ধরে আমার মনে করেন ঠেলা উঠে আলাইছে। আমি উঠুম না, অনেক জোরাজোরি করছি, একটা সেকেন্ডের মধ্যে মনে আমার উঠাই দেয়। মনে করেন এই গুশান গুশান চোখ বান্ধা হ্যান্ড পাম্প করে আলাইছে, পাও বাইন দাঁড়াইছে, সেটে নিচে কথাই করলে পরে আমার ডান্তা মুখের ভিতরে ডান্তা ঢোকায়। পুলিশ জানিয়েছে নবাবগঞ্জ শাহরাইল সড়কের সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের চঙ্গপাড়া এলাকা থেকে রোববার বেলা 11:30টার দিকে উদ্ধার করে থানা পুলিশ। হাত পা বেঁধে ফেলে যায় দুর্বৃত্তরা, এই অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। কৃষ্ণ সাহা ঢাকা জেলার নবাবগঞ্জের আগলার টিকিটপুর এলাকার বিজয় সাহার ছেলে। তিনি আগলার টিকিটপুর বাজারে স্বর্ণের ব্যবসা করেন। এ ঘটনায় নগদ অর্থসহ প্রায় 1.5 কোটি টাকার স্বর্ণ ও রূপা ছিনিয়ে নিয়েছে পুলিশ পরিচয়ে ওই দুর্বৃত্তরা। 3.5 লাখ টাকা হইব আর রূপা হইব 350-350 করে আর স্বর্ণ হইব মনে হয় 150-150। সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল ইমরান এসব তথ্য নিশ্চিত করেছেন। রোববার সকালে নগদ 2.5 লাখ টাকা, 150 ভরি স্বর্ণ ও 250 ভরি রূপা নিয়ে রিক্সাযোগে দোকানের দিকে যাচ্ছিলেন কৃষ্ণ সাহা। পথিমধ্যে দোকানে পৌঁছানোর আগেই একটি প্রাইভেট কার তাকে বহনকারী রিক্সা গতিরোধ করে। প্রাইভেট কারের আরোহীরা নিজেদের পুলিশ পরিচয় দেয়। এ সময় তারা তার বিরুদ্ধে অভিযোগ আছে এমন কথা বলে প্রাইভেট কারের ভেতরে থাকা 7-8 জন ব্যক্তি স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণ সাহাকে ভেতরে তুলে নেন। এরপর তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে মুখ ও হাত বেঁধে ফেলেন। পরে তাকে গাড়িতে করে তার কাছে থাকা নগদ টাকা স্বর্ণালঙ্কার লুটে নিয়ে নবাবগঞ্জের পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার সিংগাইরে শায়েস্তা ইউনিয়নের চঙ্গপাড়া এলাকায় তাকে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের খবরের ভিত্তিতে আহত অবস্থায় স্বর্ণ ব্যবসায়ীকে উদ্ধার করে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ব্যবসায়ীর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলেও জানান তিনি। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম যুগান্তরকে জানান, বিষয়টি তিনি শুনেছেন। বর্তমানে ওই স্বর্ণ ব্যবসায়ী আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসা শেষে ফিরে আইনগত ব্যবস্থা নেবেন বলেও জানান ওসি।